یہ جنت بھی ہے اس وجہ سے یہ جنت بھی اس وجہ سے کہ دار القا ہے مقام الرضا ہے کہ دار القا ہے مقام رضا ہے یہ وشال دربار آرسی یہ وشال معافل آرسی কিছুক্ষণ নামাজ আদায় করতেছি কিছুক্ষণ জিকির করতে আসি কিছুক্ষণ ওয়াজ নসে শুনতেছি আবার কিছুক্ষণ মওলার দরবারে কান্না করতে আসি ঠিক তাই ভাই ঠিকই বলেন এই সব কিছুর মাকসাদ একমাত্র আল্লাহ তালাকে পাওয়া কাকে পাওয়া নফল নামাজ পড়তেছি ফরজ নামাজ পড়তেছি তাহার নামাজ পড়তেছি মাওলা আর কোনো উদ্দেশ্য নয় কোনো উদ্দেশ্য নয় এক কথা আপনার আযমদে আপনার সন্তুষ্টি অর্জন করা ইমানদার একমাত্র আমল আল্লাহ তালা জন্য করবে কার জন্য করবে মুমিন কখনো জান্নাতের জন্য তো আমল করে না মমন আমল করে জান্নাতের মালিককে পাওয়ার জন্য জান্নাতের মালিক কে আল্লাহ দুনিয়ার কোনো ইজ্জত চায় না সম্মান কোনো চায় না দুনিয়ার সম্পদ চায় না কোনো কিছু চাই না কোনো কিছু চাই না মাওলা একমাত্র আপনাকে চাই একমাত্র আপনাকে চাই আল্লাহ জান্নাতও চাই না জান্নাতে যাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য কোনো কিছু করতেছি না মাওলা জান্নাত একমাত্র এই জন্য চাইতেছি জান্নাতে যাওয়ার পর আপনার সাথে সাক্ষাৎ আমরা সাক্ষাৎ হইয়া যাবে ঠিক তাই ঠিক জান্নাত আল্লাহর সাথে সাক্ষাতের কি জায়গা এই জন্য জান্নাত পাওয়া জান্নাত চাওয়া নহ জান্নাতের জন্য আমাদের আমল নয় আমাদের আবাদত নয় আমাদের একমাত্র মাকসাদ জান্নাতের মালিক পাওয়া মালিকে আল্লাহ হাম কো তেরি রাহ কে তেরি چلا ہم کو تیری راہ پر خدا یا چلا ہم کو تیری راہ پر خدا یا بزرگی کی نہیں ہم کو ضرورات بزرگی کی نہیں ہم کو ضرورات غلام اپنا بنا ہم کو خدایا غلام اپنا بنا ہم کو خدایا بزرگی نفس کے خواہش ہے افسوس تکبر سے بچا ہم کو خدایا تکبر سے بچا ہم کو خدایا جسے جائے تدھے دنیا کی دولت ہمیں مست مدینہ کر ہمیں مست مدینہ کر خدایا نہ امریکہ لندن سے ہو الفات نہ امریکہ لندن سے ہو الفات ہمیں عشاق کعبہ کر خدایا ہمیں عشاق کعبہ کر خدایا یا رشیدی باغ ہو اور قاسمی گلزار ہو یا رشیدی باغ ہو اور قاسمی گلزار ہو یہ ابراہیمی فیض کا ایک خوشنما دربار ہو یہ ابراہیمی فیض کا ایک خوشنما دربار ہو یہ مبارک فیض کا ایک خوشنما دربار ہو یہ فضل الہ کا خوشنما ایک خوشنما دربار ہو یہ عاشق الہی

لا إله إلا الله محبت الشيطان لا إله إلا الله لا إله إلا الله مزا توحيدك چکا دو مزا تو ہی کا ہم کو چکا دو تیرے اغیار رس دل کو چھڑا دو تیرے اغیار رس دل کو چھڑا کر تیرے رہ پر چلا ہم کو خدایا ते रह पर चला हमको खा इल लह इल ला इलाह इल ला इलाह محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الحمد لله সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা আধ্যাত্মিক রুহানি আমাদের খোরাকের মাদ্রাসা উজানি মাদ্রাসার বার্ষিক মাহফিলে লাখো লাখো আল্লাহ তালার মেহমানদের মাঝে আল্লাহ ফাকের খাস মাহবুব বন্দাদের সাথে আমি নগন্য একজন গুণাগারকে আল্লাহ তালা বাসার জন্য তৌফিক দান করছেন এই জন্য আল্লাহ তাল্লাহ দরবারে কালিমাতে শুক্র আদায় করি সবাই দিল থেকে বলে আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ রাত পরে তিনটা বাজে তের সময় হয়ে আসছে ঠিকঠাক আল্লাহ তালার হাস বন্দাদের খাস সময় আল্লাহ তালার সাথে কিছু কথা বলার সময় তাহার্যত সময় এজন্য এই সময় আমরা ঘুমে না থাকি একটু মজাহাদা করি একটু ত্যাগ শিকার করি বিশাল এই ময়দান হাজারো ও আল্লাহ তালার অলিদের মজলিস আমাদের জিন্দিগির মোড় পরিবর্তন হওয়ার মজলিস আমরা এখানে আসছি আমাদের জিন্দিগির মোড়কে পরিবর্তন করার জন্য সারা জিন্দিগি আমাদের চলছে একটি গতিতে হকানি আউলামা কালামের আউলিয়া কালামের সহবতে

মহতম সাহুজুর নাজম সাহুজুর মাদাজুল আলিয়া সহকারে এ বিশাল মাহফিল ইন্তজাম করা বিশাল বড় কঠিন আল্লাহ তালা করাইছে কি আল্লাহ তাআলা করাইছে বিশাল আয়োজন কোন কাউকে খুশি করার জন্য করা হয় নাই একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য ঠিক তবে ঠিক কারার জন্য করা হয়েছে আল্লাহ তালার জন্য দিন রাত ভর মেহনত ছাত্রদের মেহনত উস্তাদের মেহনত এলাকাবাসীর মেহনত আপনাদের জন্য এত সুন্দর ইন্তজাম বসার ইন্তজাম এ বিশাল প্যান্ডেলের ব্যবস্থা হোটেলের ব্যবস্থা এ মেম্বারের ইন্তজাম সারা বাংলাদেশের প্রখ্যাত ওলামায় কেরামের তশরিফ আওয়ারি এই সব কিছুর মাকসাদ হেদায়েত এবং আল্লাহ তাআলাকে পাওয়া ঠিকটা বা ঠিক আর কোন উদ্দেশ্য নয় আর কোন উদ্দেশ্য নয় একমাত্র কাকে বাবা আল্লাহ তালাকে যদি আমি আল্লাহ তালাহর জন্য আমল করে থাকি আল্লাহ তালাহর জন্য এখানে আসে থাকি আল্লাহ তালাহা রেজামান দিয়ে হাসল করার জন্য এই মাদানে আসে থাকি আমার আশা সার্থক হবে আমার আশা বশার দ্বারায় আল্লাহ আমাদের হেদায়েত এবং নাযাত আর ফেসলা করবে ইনশাহ ঠিক ব্যাঠে কি বলে বিশ্বাস হয় তো উজানি মাহফিল এটা কোনো ওরস নয় এটা কোনো মেলা নয় গত নদীর গত কোনো কিছু নয় সম্পূর্ণ হেদায়তের কেন্দ্র এই মাহফিল আমাদের জিকিরের কেন্দ্র এই মাহফিল আমাদের জিন্দিগির পরিবর্তন হওয়ার জন্য ঠিক ব্যাঠে কি اے زاری سے مقصود کیا ہے یہ گریہ زاری سے مقصود کیا ہے رضاء خدا ہے لقائے خدا ہے نہ عزت نہ راحت نہ عزت نہ راحت نہ دولت نہ راحت نہ دنیا نا عقبا کے سب ما سوا ہے نہ دنیا نا عقبا کے سب ما سوا ہے یہ جنت بھی مقصود ہے اس وجہ سے یہ جنت بھی مقصود ہے اس وجہ سے کہ دار اللقا ہے مقام الرضا ہے

সব কিছুর মাকসাদ একমাত্র আল্লাহ তালাকে পাওয়া কাকে পাওয়া নফল নামাজ পড়তেছি ফরজ নামাজ পড়তেছি তাহার নামাজ পড়তেছি মাওলা আর কোন উদ্দেশ্য নয় কোন উদ্দেশ্যে নয় একমাত্র আপনার রাজা আপনার সন্তুষ্টি অর্জন করা ইমানদার একমাত্র আমন আল্লাহ তালা জন্য করবে কার জন্য করবে মোমেন কখনো জান্নাতের জন্য তো আমল করে না মমন আমল করে জান্নাতের মালিক কে পাওয়ার জন্য জান্নাতের মালিক আল্লাহ দুনিয়ার কোনো ইজ্জত চাই না সম্মান কোনো চাই না দুনিয়ার সম্পদ চাই না কোনো কিছু চাই না কোনো কিছু চাই না মাওলানা একমাত্র আপনাকে চা একমাত্র আপনাকে চাই আল্লাহ জান্নাত চাই না জান্নাতে যাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য কোনো কিছু করতেছি না মাওলানা জান্নাত একমাত্র এই জন্য চাইতেছি জান্নাতে যাওয়ার পর আপনার সাথে সাক্ষাৎ আমরা সাক্ষাৎ হইয়া যাবে ঠিক তাই ঠিক জান্নাত আল্লাহর সাথে সাক্ষাতের কি জায়গা এই জন্য জান্নাত পাওয়া জান্নাত চাওয়া না জান্নাতের জন্য আমাদের আমল নয় আমাদের আবাদত নয় আমাদের একমাত্র মাকসাদ জান্নাতের মালিক পাওয়া মালিক কে আল্লাহ ঠিক তাই ঠিক এমন হওয়া চাই

তিনটি গুণ মধ্যে পাওয়া যাবে ও ইমানদার ইমানের মজা এবং ইমানের সাথ পাবে আমরা সবাই কি ইমানদার আমরা সবাই কি ইমানদার হওয়ার কারণে তো মাহফিলে আসছি বেঈমান তো মাহফিলে আসে না ইহুদি খ্রিস্টান মাহফিলে আসে না ঠিক না ঠিক ইমান হওয়ার কারণে তো মাহফিলে আসা মজলিসে আসা ঠিক না ঠিক আল্লাহ ইমানের মজা আছে ইমানের কি আছে মজা আছে ইমানের স্বাদ আছে ইমানের হালাওয়াত আছে আসেনি রসগোল্লা যেরকম মজা হালাওয়াত আছে মিষ্টি আছে ইমানদারের জন্য ইমানের মধ্যে হালাওয়াত এবং মজা আছে না হয় নবীজি হালাবাত শব্দ কেন বললেন মিষ্টি কেন বললেন তিনটা গুঞ্জার মধ্যে পাওয়া যাবে ইমান দর অবশ্যই ইমানদের মজা এবং ইমানের সাথ পাওয়া যাবে ইমানের সাথ যখন আসিয়া যাবে আমলের মধ্য সাথ পাওয়া যাবে নামাজের মধ্যে সাথ পাওয়া যাবে তালওয়ার মধ্য সাথ পাওয়া যাবে জিকির মধ্যে সাথ পাওয়া যাবে ঠিক তেভাদি কি বলেন রাখার মধ্য সাথ পাওয়া যাবে নফল নামাজ পড়ার মধ্যে সাথ পাওয়া যাবে তাহাজ্জুত নামাজ পড়ার মধ্যে সাথ পাওয়া যাবে ডাকাত থেকে টাকা পয়সা খরচ করিয়া উযরে মাহফিলে আশরামে আদার মজা পাওয়া যাবে ঠিক তো ভাই ঠিক আজ মুহাববাতুল খাশিরি শাওাদ আজ মুহাববাতুল খাশিরি শাওাদ ওয়াজ মোহাম্বত শাহ বন্ধ শাওাদ ওয়াজ মুহাববাত মুরদা জিন্দা মে মহব্বত আর ভালোবাসা এমন একটি বস্তু মহব্বত ভালোবাসা চিতা বস্তুকে মিঠা বানাইয়া দেয় মহব্বত ভালোবাসায় দূর রাস্তা কো কাছে করিয়া দেয় ঠিক না ভাই ঠিক কেউ ঢাকা থেকে আসছে চট্টগ্রাম থেকে আসছে দোকানদার দোকান বন্ধ করে আসছে ব্যবসায়িক ব্যবসা বন্ধ করে আসছে অফিসার অফিস বন্ধ করে আসছে আসছে কি বলেন এই আশাটা নি আজছে কিসে মহব্মতে কিসে মহব্মতে মহব্বতে ইমানদাৰ গলার মধ্যে ৰশী লগাইয়া দিছে কিসে তৈষী ইমানে ৰশি তৈষী ইমানে ৰশী টানি টানি আ ইমানদার তার কি মানে বজাইছে হাজিৰ কৰাইয়া দে হাজিৰ কৰাইয়া যেখানে যেখানে ইমান কথা হয় আল্লাহ ভাগ কৰা দিন এ হয় ইমানদার বসি দেখতে পারে না ওই গলাতে যে মহব্বত রসি আছে ইমান রসি আছে ওই মহব্বতের টানিয়া টানিয়া ইমান তারকে ইমানের মজলিসে নিয়ে আসে ঠিক না ঠিক বলেন আল্লাহ ইমান ঘুম থেকে জাগাইয়া দেয় যখন তাহার যদি সময় হয় গভীর সময় হয় গভীর রাত্র যখন কি হইয়া যায় সব মানুষ ঘুমাইয়া থাকে আল্লাহর কিছু বান্দা ঘুম থেকে জাগে আল্লাহর কিছু বান্দা ঘুম থেকে জাগে এই বান্দাদেরকে মহব্বতে ঘুম থেকে জাগাইয়া দেয় ঠিক না ঠিক ওই মহব্বতের রশিয়ে আর শুই থাকতে পারে না তাতা জাফা বহু মানিল মাদাজায়ে ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা আল্লাহর এমন কিছু বান্দা আছে রাত্র যখন শেষ ভাগ হইয়া যায় যখন সাহারি সময় হইয়া যায় আল্লাহ ফাকর ভয় জোস রহমত রাশায় জোস মারে মোহব্বতে জোস আর ঘুমায় থাকতে পারে না তাদেরকে ঘুম থেকে জাগাইয়া দেয় ঘুম থেকে জাগাইয়া দেয় দোস্ত হবাব এই জন্য যাদের ভিতরে আল্লাহ পাকের পরিপূর্ণ मोहब्बत আছে রাসূলের मोहब्बत আছে এর ইমানে স্বাদ পায় ইমানে কি পায় মজা পায় ঠিক না ভাই ঠিকই বলে আল্লাহ আমাদেরকে আল্লাহ ফাকের পরিপূর্ণ मोहब्बत রাসূলের मोहब्बत অর্জন করার জন্য তৌফিক দান করে বলি আমি দুই নম্বর ওয়ামান হাব্বা আবাদান লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ ইমানে সাদ আর মাঝে অভিব্যক্তি যে ব্যক্তি আল্লাহর বন্দাদেরকে মহব্বত করবে একমাত্র আল্লাহ তালার জন্য কার জন্য আল্লাহ জন্য উজানে হুজুরকে মহব্বত করে আল্লাহ তালার জন্য ঠিক না ঠিক হুজুরকে মহব্বত করে আল্লাহ তালার জন্য নাজম শাহ হুজুরকে মহব্বত করে কার জন্য কার জন্য আল্লাহ তালার জন্য আল্লাহ আলাদেরকে যারা আল্লাহ জন্য মহব্বত করবে তারাই ইমানের মজার ইমানের সাথ পাইয়া যাবে ঠিক দেবে ঠিক আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলি আমি আল্লাহ সবাইকে তৌফিক দান করে বলি আমি আলহামদুলিল্লাহ আজকে শেষ দিন পুরা রাত বয়ান হবে বহুত আসে আমরা তো জানি ওয়াজ করার জন্য কখনো আসি না শোনার জন্য আসি বরকত নামার জন্য আসি মতাম শাহজুর হুকুম করছি এই জন্য বলছি আল্লাহ তালা যেন যে কথাগুলো বলা হয়েছে বলুনওয়ালা শুনওয়ালা সবাইকে আমল করার টফিক দান করে আমাদের মুরব্বী ভাই তিন ভাই আছি আল্লাহ পেশা ভজুর এবং মেজু ভাই পেশা ভজুর এবং মহতাম শাহজুর নাজাম সাফুজুর চারজন মুরব্বী আছে না কি বলে আল্লাহফাক হসদের হায়াতে বরকুত দান করে সেহে তো আফই হতো সে তাল্লাহক হায়াতে বরকুত দান করে বলি আমি দোহা চাইতেছি আমি আমার বড় বাই এই মাদ্রাসায় দিলগু পঁয়ত্রিশ বছর খাত করছি পঁয়ত্রিশ বছর আল্লাহ মা রশুদ আহমদ রহিমা হুল্লাহতা লাখজন আল্লাহ লাক্সামজুর বলা হয়তো কত বিশ্ব সালান্ত কাল করছেন দোয়া চাইতেছি আল্লাহফাক আমার বড় বাইকে আল্লাহফাক্ উনাকে মাক্সরাতে কামালা নসিব করে জিন্দগির সমস্ত নাকামুল গুলাকে কবুল করেন তিনি খাদমত গুলাকে কবুল করেন আল্লাহ তালা জান্নাতুল ফেরদৌস উচ্চ মুকাম দান করেন বলে আমিন ওয়াকুরদা ওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন